মানবাধিকার দিবস 2022 উপলক্ষে রবিবার ময়মনসিংহে জাতিসংঘ ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় যৌথভাবে আয়োজন করে র্যালি ও বিশেষ সেমিনার। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক এক কর্মকর্তা। র্যালি শেষে সৈয়দ নজরুল ইসলাম কনভেনশন হলে হয় মানবাধিকার বিষয়ে আলোচনা সভা। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর লুৎফুল হাসান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির কার্যালয়ের মানবাধিকার বিষয়ক জ্যেষ্ঠ কর্মকর্তা জাহিদ হোসাইন। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল মানব মর্যাদা, স্বাধীনতা আর ন্যায়পরায়ণা। কিন্তু এই থেকে অন্য প্রাণীকুল থেকে আমি আপনি কেন আলাদা? কেবল কি চেহারার কারণে, কেবল কি নাকি আমাদের যা কিছু এই যে আমাদের আলাদা, অর্থাৎ আমরা চিন্তা করতে পারি, আমরা ভাবতে পারি, আমাদের চিন্তাকে আমরা গ্রন্থভুক্ত করতে পারি, আমরা 5000 বছর আগের চিন্তাটাও এখন আমরা দেখতে পারি যে 5000 বছর আগে মানুষ কি ভেবেছে। আমরা যে বাচ্চা জন্মালে বলি বাচ্চাটা যেন মানুষ হয়, তার মানে কি আমরা মনুষ্য সন্তান হিসেবে জন্মগ্রহণ করলেও আমাদের মানুষ হয়ে ওঠার একটা নিরন্তর প্রক্রিয়া বা প্রচেষ্টা থাকে। বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। তারা বলেন, নিজের অধিকার রক্ষায় যেমন সবাইকে সচেতন হতে হবে, সেই সাথে অন্যের অধিকার রক্ষায়ও এগিয়ে আসতে হবে। জাতিসংঘের নির্দেশনায় বিশ্বের সকল দেশে প্রতি বছর 10 ডিসেম্বর পালিত হয় মানবাধিকার দিবস। জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক 1948 সাল থেকে দিবসটি উদযাপন করা হয়।